আমি ঢাকায় বসে থাকিয়া হাটাদারি থানা মানছি, আমি ঢাকায় থাকিয়া হাটাদারিতে পুলিশ মারছি, ঢাকায় থাকিয়া হাটাদারিতে আগুন দিয়েছি। কথাগুলি ভালো করে শুনে দেখেন, আমাদের কি কোন চোখে দেখা হয়ে আজকে, আমাদের কি কোন পাল্লায় মাপা হয়, কেন আমাদের হাতে পায়ে ডাঙ্গা বেরি, কেন আমাদের মাপায় কেন জেলখানায় থাকতে হবে, আমরা তো দেশের সম্পদ বন্টন পাই না, আমরা দেশের কুত্তাকে কেবল একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারি মাদ্রাসার উলামায়ে কেরাম ছাত্রদের পেছনে 24 ঘন্টা খাটাখাটনি করে কোনো টিউশন ফি নাই। কি বলেন আছে আজ পর্যন্ত হেফজখানা নুরানী বক্তব্যের কোন একটা কারিশা অভিভাবকের একটা কানে কানে বলছে, আমি আপনার সালে ঘরে কিন্তু 24 ঘন্টা দেখি, আমার কি ছুটি আছে? 24 ঘন্টা সার্ভিস, 24 ঘন্টা ছাত্রদের পেছনে মেহনত করে একমাত্র তাই দশা, আল্লাহ মানুষকে মানুষ বানাই চুপটাকে বানাই না। মাদ্রাসা হলো মানুষ গড়ার কারখানা, সরকারি বড় বড় বরাদ্দ নিয়ে বেগম তারাই বাড়ি করে নিয়ে বানাও, তোমরা বড় বড় বরাদ্দ নিয়ে দেশের সম্পদ লুটের গাড়ি বানাও, আর আমরা তোমাদের কাছ থেকে 5 টাকা 10 টাকা নিয়ে চন্দ্রের পয়সা নিয়ে ফেরত জাকাতের পয়সা নিয়ে আবিদ্য হুজুর বানাই, আমরা শেখে বড় রবি বানাই, শেখে গহরপুরি বানাই, শেখে কাকিয়া বানাই, শেখে কলিয়া বানাই, শেখে বিয়ামপুরি বানাই। যায় দেখেন লোকজক নেই, যায় দেখেন মহাটি মুক্ত হবে, 24 ঘন্টা ছাত্রদের পেছনে হয়ে গেছে। আপনাদের সিলেটেই এক মাদ্রাসায় গেলাম, রাত্র বাজে 10:30, যায় দেখি শিক্ষক একজন কারি সাহ ছোট ছোট বাচ্চারা শুয়েছে, আর উনি মাতার কাছে দিয়ে একবার মাতার কবর ব্যথা করিয়া, আমি কারি সাহেবরা রেখে জিজ্ঞেস করেছিল কারি সাহ আপনার বয়ে তো ওরা ঘুমাবে না, আপনি ব্যথা নিয়ে যে তাদের মাতার কাছে দিয়ে ঘুরতেছেন ঘটনাটা কি, বলে হুজুর সুন্নত তরিকায় শোয়া না, একজন মানুষের চরিত্রকে সংশোধন করার জন্য গোটা বাংলাদেশের, গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবী বর্তমানে দেওবন্দি কওমি মাদ্রাসার শিক্ষকরা 24 ঘন্টা ছাত্রদের পেছনে মেহনত করে। আমার মাদ্রাসায় যায় দেখেন কোরআন শরীফ 24 ঘন্টা তেলাওয়াত হয়, 24 ঘন্টা তেলাওয়াত হয় কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম, কার কালাম, কেমন কালাম, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কোহি তুরে কথা বলতেছেন, আল্লাহকে একদিন জিজ্ঞেস করেছেন, আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলতেছি আপনি যে আমার সাথে কথা বলতেছেন এই কথাই তো শেষ, জীবনী কার কারোর সাথে কথা বলবে, আমার আল্লাহ পাক বলেন মূসা কৌকি তুমি তোমার সাথে কথা বলি পার্ট টাইম, যখন তোমার দরকার হয়, যখন আমার দরকার হয়, যখন কথা বলার দরকার হয় তখন তোমাকে কুহে দূরে ডি করে ডাইকে আই না, তারপর তোমার সাথে কথা বলি, জেনে রাখো মূসা কোনো নবী না কোনো রাসূল না, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যার সঙ্গে আমি 24 ঘন্টা কথা বলার জন্য আমার এত বড় বান্দা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো, আল্লাহ পাকের কথার বান্দা তিরিশ পালা করবে না, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তখন স্বয়ং আল্লাহ তার সাথে কথা বলে, হেফজখানার ছাত্ররা 24 ঘন্টা আল্লাহর সঙ্গে কথা বলে, আমার নাজের মক্তবের ছেলেরা 24 ঘন্টা আল্লাহর সাথে কথা বলে, কথা বলেন ঠিক না ঠিক, 24 ঘন্টা বিশ্বাস যদি না হয়ে যায় দেখেন না যায় দেখেন না হেফজখানা, সকাল থেকে শেষ রাত্রে বেলা পড়া শুরু করে পড়ছে সকাল 9টা পর্যন্ত, 9টার পরে নাস্তা খাইয়া 12টা পর্যন্ত একটু আরাম করছে, পড়ার পর থেকে আবার পড়া শুরু করছে আসর আজান পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত একটু ঘোরাফেরা করছে, মাগরিবের পর থেকে আবার পড়া শুরু করছে রাত্রে 10টা পর্যন্ত, 10টার পরে খাইয়া দেয়া শুইছে সবু বাচ্চা 5-7 বছরের, এদের তো ফরেস্ট রোজের কোনো খোঁজ খবর নাই, ফায়দা শুইছে শোয়ার পরে দেখো পরনের লুঙ্গি কোথায় গেছে খবর নাই, মাথা কোন দিকে গেছে খবর নাই, বালিশ কোথায় চলে গেছে খবর নাই, একটা একটার উপরে ফাঁকালে দিকে পড়ে দিছে, আমি হেফজখানার ভিতর দিয়ে যাই, আমি নিজে স্বয়ং শুনছি মুখ দিয়ে কোলের ভিতরে সুরায় ওয়াকেয়া সুরায় ইয়াসিন বের হইতেছে, 24 ঘন্টা আমার মাদ্রাসার ছাত্ররা যখন আল্লাহর সঙ্গে কথা বলে তখন উপকারটা কি হয়েছে, লন্ডনের এলাকার লোকজন আপনাদের এখানে তো অনেক বেশি খবর নিয়ে দিয়েছেন করোনা লকডাউন কি করছে,
আমাকে অনেকে ফোন করছে আপনাদের সিলেটের লোক হুজুর প্রত্যেক বছর আসেন এবার এবার আসবেন না আমি বললাম কেমনে আসবো লকডাউন বিমান যা আছে সব বন্ধ বলে হুজুর আইসে একটু দেখেন না কি হালাতে আছে আমরা আমি জিজ্ঞেস করলাম কি হালাতে আছে বলে হুজুর কয়েক মাস হয়েছে বাসায় যে ঢুকছি বের হওয়ার অনুমতি নাই রাস্তাঘাট জনশূন্য কোনো গাড়ি নেই দোকান পাঠ সব বন্ধ অফিস আদালত সব বন্ধ প্রত্যেকটা মানুষকে ঘরের ভিতর আটকে ছেড়ে দেওয়া হয়েছে এরকম লকডাউন যেই দেশে হয়েছে সেই দেশে দৈনিক হাজার হাজার মানুষ মরছে লাশের গন্ধে আকাশ ফাটার বাড়ি হয়ে গেছে আমার বাংলাদেশে কোরবানির গরুর বাজার তো মানুষ নেই মাছের বাজারে তো লোক কিছু না ঢাকার বাণিজ্য মেলায় তো লোক গেছে না আমি আমার বাসার থেকে নিচে নামছি গেট দিয়ে বেরিয়ে দিছি আমরা একটা নিশ্চয় হুজুর কই যান বাজারে যাই লকডাউন দিছে তো এখানে বাজারে গেটের মধ্যে পুলিশ চেক করে তিন ফিট দূরে দূরে একজন একজন করে ঢুকাইতেছে বলুন ঢুকার পরেও কি তিন ফিট যাই দেখি পুলিশ কালিয়া পেছন দিক থেকে লাইনে ফেরার জন্য সন্তান টাকা দেখি করে পুলিশের কাছে যাওয়ার পর তিন তো যাই দেখি একটা গেট ফিট করছে বড় গেটের মধ্যে ছোট্ট একটা গেট ফিট করছে চিফা গেট এটার নিচ দিয়ে যাইতে হয় তুমি যে গেস করলে বুঝলে নিচ দিয়ে গেলে কি হবে বলো জোর তাপমাত্রা মাপা হয় এর পাশেই রাখছে বোতল দিয়া জগ দিয়া পানি আর সাবান আর হ্যান্ড ওয়াশ হাতটা ধুয়ে যাওয়া প্রথম দিন গেলাম পরের দিন যাই দেখি গেটটা ট্রেনে পড়া সাবান পানি যে রাখছেন কে কোথায় নিয়ে গেছে জেলখানায় ছিলাম কেরানীগঞ্জ কারাগারে হঠাৎ করে সকাল সাতটার সময় যাইয়া ডাক দিয়া কর হেফাজত ব্লকের ভাইরা আপনাদের সবাইকে কাশিমপুরে চালান করে দেওয়া হয়েছে রেডি হন আমি খুব অসুস্থ ছিলাম মনে মনে ভাবতেছি তখন ভালোই হইল কারণ রাত্রে শুনছি সাতটাও লকডাউনের ফলে বড়টা শাটডাউন মাশাআল্লাহ শাটডাউন যেহেতু দিছে লোকজন তো রাস্তায় থাকবেই না তাহলে আমাদেরকে যে গাড়িতে উঠাবে গাড়িতে ভালো গাড়ি না গাড়িটা এখান থেকে টান দিল অল্প সময়ের ভিতরে কাশিমপুর চলে যাওয়া যাবে যাক কাঠটা বালি হয়েছে এরপরে গাড়িতে যে উঠলাম উঠার পরে গাড়ি সারার পর দেখি সামনে আর গাড়ি যায় না জানলা দিয়ে তাকে দেখি আল্লাহ বেন রিক্সা সিনজি গোটা রাস্তা ভরপুর একজন বেন রিক্সার মধ্যে একটা রিক্সার মধ্যে দুই তিনজন করে বৈশা কিয়ের মাছ কিয়ের স্বাস্থ্যবিধি আর কিয়ের লকডাউন আর শাটডাউন যে দেশের মানুষ লকডাউন আর শাটডাউন দিয়েও রাস্তাঘাটে মানুষকে বাজারে বন্দরে মানুষকে ফিরানো যায় নাই গাদা কাদি করে মানুষ চলাফেরা করেছেন স্বাস্থ্যবিধি যে দেশের মানুষ মারা নাই বিশ্ব মিডিয়া প্রমাণ করেছে সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশ যদি মাইকের সামনে দাঁড়িয়ে বলে আমরা মোকাবেলা করেছি আমরা করোনা চিন্ত শক্তিশালী আমি বলতে চাই আমেরিকা মোকাবেলা করে নাই আমেরিকা মোকাবেলা করে ব্রিটেন মোকাবেলা করে ইউরোপ মোকাবেলা করে নাই চীন মোকাবেলা করে নাই অস্ট্রেলিয়া মোকাবেলা করে নাই কানাডা মোকাবেলা করে নাই তাদের দেশে হাজার হাজার লাশ পড়ছে আর আমার বাংলাদেশে লাশ পড়ে নাই শেষ কমিটি না পড়া করো তোমাদের মোকাবেলার কারণে কিছু হয় নাই একচক্ষের সত্যদের তাপের কারণে হয়েছে আমার কর্মী মাদ্রাসার নূরানি মক্তবের না জানার ছাত্রদের তেলামতের কারণে হয়েছে তাহবুক জমাতের ব্যক্তিগতের শেষ্টাত্রের তাহবুকের কারণে হয়েছে আল্লাহ দরবারে হাত উঠাইবার কারণে হয়েছে কিছুদিন আগেও দেখলাম কোন দেশে ভূমিকম্প হয়েছে ফাইভ পয়েন্ট রাস্তাঘাট সব ভেঙ্গে বিল্ডিং টিল্ডিং ভেঙ্গে চুরমা উদ্ধার কাজ চলছে গত কয়েক বছর আগে আমার বাংলাদেশে শেষ সপ্তাহের বেলা ভূমিকম্প হয়েছে 7.6 একটা দেওয়ালের গায়ে থাকা এই সুবহানাল্লাহ কালকে সকালে কোয়েন মাস্টার বল একটা রাস্তাঘাট একটা ইট খসে পড়ে নাই মোকাবেলা করেছেন বিশ্বাস না করেন তাহলে কপাল পোড়া কপাল 24 ঘন্টা আল্লাহর সাথে সম্পর্ক 24
مسلم كالله شاد شمبر كي كوم كوم شكا جاتي ميردن جاتي هاتي ماتي مكين ترى ماتي قاري دين ترى كارا تو سين ترى هاتي ماتي مكين আমি যে বেশ করতে চাই আপনাদের এই হাওড়বি এলাকায় বীরের সিন্ধু এটা কি করতে আর সিগার টিম পরে গেছে এই কথাটা বলতে হয় কিছুটা মিথ্যা মিথ্যা শিক্ষা জাতির মেরুদণ্ড মিথ্যা শিক্ষা জাতির প্রাণ মিথ্যা শিক্ষা জাতির সম্পদ তোমাদের শিক্ষা সিলেবাস বোর্ডের তৈরি তোমাদের শিক্ষা সিলেবাস বিশ্ববিদ্যালয়ের তৈরি তোমাদের শিক্ষা সিলেবাস বাংলা একাডেমির তৈরি এই জন্য কথা এক বছর দুই বছর আগে শিক্ষা সিলেবাসে বাংলাদেশের স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে নাস্তিকার উত্তাপ বাড়াবার জন্য শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়েছিল ভারত থেকে মানুষ জিজ্ঞেস করতে চাই আপনারা কি আমাদের সন্তান আমরা কার সন্তান একটা পুষ্করী কাটতে হলে কয়েক বছর সময় লাগে এরপরে বৃষ্টিতে মাটি ভেঙে যায় এরপরে কত কিছু করা লাগে হাই 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 এত বড় পাহাড় গুলি কে বানাই সুরমা নদী দেবো তো ভাই আপনাদের আমার আল্লাহ একটু জিজ্ঞেস করি না ও আল্লাহ এই ডেজার্ট কই ফেললা লেবার কই ফেললা এত বড় আসমান তুমি বানাইছো একদম কোন খুঁটি নেই আসমানের সীমানা আজ পর্যন্ত কোন নবীও বলতে পারে নাই কোন বৈজ্ঞানিকও বলতে পারে তোমরা যদি কোনো কিছু তৈরি করতে চাই যত বড় শিক্ষিত হোক যত বড় ডক্টর হোক যত বড় জানিস্তর হোক যত বড় মিস্ত্রি আর ক্যারিগর হোক তুমি কি কোনো কিছু তৈরি করতে চাইলে তোমার জন্য মাল ম্যাটারের প্রয়োজন হয় হাতিয়ার যন্ত্রের প্রয়োজন হয় তোমার জন্য মিস্ত্রি আর কারিগরের প্রয়োজন হয় আমি আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চাই إذا أراد شيئا أن يقول له كن 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 كاف نون كاف زي نون الشنجة تاس لك دي دين أمر الله بولن آيا كن যেখানে কোনো কিছুকে তাৎক্ষণিক বোঝানো হয় সেই জায়গায় পাবে আল্লাহ বলছেন কুল বলতে দেরি ফায়াকুল হইতে দেরি নাই বলে সাত আসমান বানাইছে বলে কোন বলছি ফায়াকুল হয়ে গেছে বলে জমিন তো সাতটা বানাইলে বলে হিরেও তো কোন বলছি ফায়াকুল হয়ে গেছে বলে আল্লাহ সাগর সমুদ্র তুমি তো বানাইছে বলে কোন বলছি ফায়াকুল হয়ে গেছে আল্লাহ পাহাড় পর্বত কেমনে বানাইলে কোন বলছি ফায়াকুল হয়ে গেছে তাহলে আরশ কুরসি লৌহ কলম কেমনে বানাইছো বলে হিরেও কোন বলছি ফায়াকুল হয়ে গেছে আল্লাহ জান্নাত জাহান্নাম কেমনে বানাইলা কোন বলছি ফায়াকুল হয়ে গেছে আল্লাহ আগুন পানি মাটি বাতাস কেমনে বানাইলা কোন বলছি ফায়াকুল হয়ে গেছে দরিয়ার মাছ কেমনে বানাইছো কোন বলছি ফায়াকুল হয়ে গেছে আল্লাহ জন্তু জানোয়ার কেমনে বানাইলা কোন বলছি ফায়াকুল হয়ে গেছে পোকা মাকড় কেমনে বানাইছো কোন বলছি ফায়াকুল হয়ে গেছে চন্দ্র সূর্য কেমনে বানাইছো কোন বলছি ফায়াকুল হয়ে গেছে আল্লাহ তাইলে তুমি ফিরিশতাদেরকে কেমনে বানাইলা বলে হিদেও কোন বলছি ফায়াকুল হয়ে গেছে আল্লাহ জিন জাতিরে কেমনে বানাইছো বলে হিদেও তো কোন বলছি ফায়াকুল হয়ে গেছে আল্লাহ জান্নাতের ভূর ইমান কেমনে বানাইলা বলে হিদেও কোন বলছি ফায়াকুল হয়ে গেছে আল্লাহ আমরা যে আশরাফুল মাখলুকাত মানুষ আমাদেরকে কেমনে বানাইছো আমার আল্লাহ বলেন খালাকতাহু বিয়াদাই তুমি নিজে নিজে চিল্লা তুমি বাংলার সন্তান হওয়ার জন্য যারা বাংলাদেশের নাস্তিকার উত্তাপ বাড়াবার পাইদার করেছেন
মৃত্যুর সাথে বসবাস করা ঠিক কেন মানুষের সাথে কেন মানুষের সাথে মানব থেকে মানুষ তৈরি হইতে চাও তোমাকে কুদরতি হাতের দ্বারা বানাইছি আল্লাহ সর্বপ্রথম বলে তোমাকে আরো সব নিশানিছি কি দিয়ে শুক্রিয়া আদায় করবা তারপর তোমাকে জান্নাতে রাখছি আদম আলাইহিস সালামের বাড়ি সিলেট করো বাবার বাড়ির ঠিক না যে না জানে এটা তো বাবার সন্তান হয় বাবার বাড়ি কই আল্লাহ পাকের কোরআন বলছেন মকরুম হইয়া আদম মুসকুন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের জন্য শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন বিশ্ব জগতের জন্য শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইস্তু মুআল্লিমা আমি বিশ্ব জগতের জন্য শিক্ষক হিসেবে পৃথিবীতে আগমন করেছি রাসূলুল্লাহ একদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক 40 বছর কোথায় বসে ঢাকা কলেজে এক অক্ষর পরে নেই 40 বছর 2 মাস বয়স এর এক গুহার ভিতরে বসা কি জন্য বসা এই লাগার উৎসাহ মানাতে পূজা করে কবুলের পূজা করে 360 ফুট লাগাইছে বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তোয়াফ করে নিজেদের মধ্যে মারামারি করে সব পতনে সংস্কৃতি নেই এই পবিত্র অনেকটা জাতি তৈরি করতে পারে না নিশ্চয়ই এই জাতিকে কেউ না কেউ বানাইছে বানাইছে যে তিনি এমত উদ্দীপ্ত করা লাগবে হুজুর একদম শুনুন এইগুলো দেখে মাথা খারাপ নিজে হাতে মূর্তি বানা আবার এক কেউ বাস দিয়ে খারাপ করো আমি পড়া জানি জিব্রাইল আমিন হুজুরকে চাপ দিয়ে ধরে ছেড়ে দিয়ে বলছেন এ করা পড়ুন তার কারণ হলো আপনি বিশ্ব জগতের শিক্ষক পড়াই আপনার কাজ তৃতীয়বার চাপ দিয়ে দুই রাত জিব্রাইল আমিন রাসূলকে ছেড়ে দিয়ে বলছেন সেখান থেকে হেরা গুহার থেকে বের হয়ে আসছেন এখন যিনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ডক্টরেট করেছেন কয়েকটা পিএইচডি ডিগ্রি আছে এরকম বিসিএস ক্যাডার বড় ডিগ্রি বলা তাকে যদি জিজ্ঞেস করেন বলো তো দেখি তোমার শিক্ষা কোথা থেকে আসছে সে বলতে বিশ্ববিদ্যালয়ে পড়তে তোমার শিক্ষা কোথা থেকে আসছে বাংলা একাডেমি থেকে কুদরতে খোদা শিক্ষা কমিশন আমাকে জিজ্ঞেস করেন তো আমাকে জিজ্ঞেস করেন তোমার শিক্ষা কোথা থেকে আসছে আমার শিক্ষা হেরা গুহার থেকে আসছে পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা হেরা গুহা ওই জায়গার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের শিক্ষক এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আইসা সর্বপ্রথম যে মাদ্রাসা কায়েম করেছেন সেই মাদ্রাসাটার নাম দারে আরকাম এই মাদ্রাসার প্রথম দরবারে আবু বকর সিদ্দিক ঘরে যা আছেন সব লইছে
ঘর থেকে যখন বাইরে আইছে দরজা খুলিয়া তখন মনে মনে ভাবতেছে ঘরের ভিতরে সারু দিয়া বালা করে দেখলাম না, ফুলের মধ্যে কিছু থাকলে এটা হয়ে যায়। এখন কিন্তু মাঠে দেখলে যায় কিছু লোকজন দেখবেন সান্দাস জীবনও দেয় না, আশেপাশে দাঁড়াইয়া ওয়ার্কে যদি বালা লাগে তাই শুভের পরে সান্দা বাসাই একটা যার এলে কি মাহফিলে আইনা এলে কি আইনা সেখানে যায় এখানে খালি মোল্লা না সামনে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরত করে মদিনায় যায় মসজিদে নববী কেন্দ্রে বানাইছে সরকারি টাকা নিচের দিকে তাকায় দেখে গায়ে যে কাপড়টা এটা একটু বালা, ঘরে যাইয়া আস্তে একটা নারাসিরা কাপড় কিনা গায়ের কাপড়টা খুললে হিদো হয়ে গেল। সম্পদের যা ছিল তিন ভাগের এক ভাগ লইছি, আল্লাহ নবী ডাক দিয়ে জিজ্ঞেস করছে উমর ইবনে খাত্তাব আপনি কি দিছেন, একবারে খুব গর্বের সাথে আমার যা ছিল তার অর্ধেক নিয়ে আসছি। আল্লাহ নবী দিকে আপনি কি দিছেন তোমার গায়ে এমন পোশাক দেখা যায় কেন? জিব্রাইল বলে আপনার আবু বকরের গায়ে যেই পোশাক আমার গায়েও সেই পোশাক। আসমানের সমস্ত ফেরেশতা পুরান জামা কাপড় পরা, ও আমার ভাইয়া কেমন ছাত্র, এক নম্বর ছাত্র হযরত আবু বকর সিদ্দিক তারে আর কাম মাদ্রাসা রাসূল হেরা ঘর থেকে আইসেই সর্বপ্রথম শিক্ষা শুরু। গোলাপগঞ্জের এই উপজেলার সমান সাড়ে নয় লক্ষ বর্গ মাইল, সাড়ে নয় লক্ষ বর্গ মাইল রাষ্ট্র, লোকটা কিন্তু ঠান্ডা মিয়া, ঠান্ডা মিয়া বুঝলেন তো? এক বছর বিচারপতির দায়িত্ব পালন করে আসছেন উমর ইবনুল খাত্তাব আমিরুল মুকমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের কাছে আয়েশা বৈশাই বলতেছেন আমিরুল মুকমিনিন একটা প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? বিচারপতির পদ থেকে ইস্তফা। হযরত আবু বকর সিদ্দিক তার দেখো ভাই উমর আমি যে রাষ্ট্র পরিচালনা করতেছি আসলে তো ব্যস্ততা, কি ব্যস্ততার ভিতরে হইতো এদিক সেদিক হইতেই পারে, তোমার সঙ্গে হয়তো কোনো কটু কথা বলছি অথবা কোনো ব্যবহার খারাপ করছি এই জন্য তুমি রাগ হয়ে আসতে পারে দিয়ে দিবা। হযরত তোমার ভূমিকা তা না 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 ও তাইলে তোমার কাছে বিচার প্রার্থী হয়েছে এরকম বাদী বিবাদী হয়তো কোনো কটু কথা বলছেন যার ফলে তুমি বিরক্ত হয়ে ইস্তফা দিয়ে দেওয়ার জন্য আসো। হযরত তোমার ইবনে খাত্তাব কো না আমিরুল মুমিনিন আমি ইস্তফা দিতে আসছি, একটা বছর পর্যন্ত বিচারপতির আসনে বসে রইলাম, এক বছরের ভিতরে মামলা তো একটু আইসে না। আমি কিন্তু বড় সাংঘাতিক আধ্যাত্মিক সম্রাট, আপনারা চিনছেন কিনা আমি জানি না, আমি ঢাকায় বসে থেকে হাটাদারি থানা বানছি সাংঘাতিক ব্যাপার, আমি ঢাকায় থেকে হাটাদারিতে পুলিশ মারছি, ঢাকায় থেকে হাটাদারিতে আগুন দিয়েছি, আটটা মামলা চট্টগ্রামের বারোটা টাকা আট তিন মাসে সীতারাম হাজিরা দিয়েছি।
দুনিয়ার কোন মানুষ আমাকে শিক্ষা দেয়নি, স্বয়ং আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে। তারপরে বিশ্বজগতের শিক্ষক, আমাদের এখানে তো শিক্ষক স্কুলে যদি প্রিন্সিপাল হয় তার শিক্ষাগত যোগ্যতা অন্যান্য মাস্টারের মতো একটু বেশি, তাহলে সিনিয়র শিক্ষক জুনিয়র শিক্ষক এরকম আছে। তো এক একজনের শিক্ষার ক্যাটাগরি এক এক রকম। তা আল্লাহ যে আপনার শিক্ষা দিয়েছেন ডক্টরেট কয়টা, কোন ডিগ্রি আপনার, কতটুকু এলেম শিক্ষা করেছেন, কোন কোন সাবজেক্টে আপনি লেখাপড়া করেছেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, অতীত হলো মাল আব্বালিন ওয়াল আখিরিন, অতীত হলো মাল আব্বালিন ওয়াল আখিরিন। তুমি আমাকে কি জিজ্ঞেস করো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আব্বাল এবং আখিরের সমস্ত এলেম শিক্ষা দিয়েছে। আরে এত জোরে না, এবার শেষ কথাটা বলে বলে এবার রাসূলকে জিজ্ঞেস করুন, ও আল্লাহর হাবিব, আপনি যে বিশ্বজগতের শিক্ষক, আপনার সিলেবাস কি, কোন সিলেবাস আপনি পড়াইবেন? কেন আমাদের দেশে আমরা কয়েকদিন পর পর পত্রিকায় দেখি, ফেসবুকে দেখি, এই কিছুদিন আগে পত্রিকায় দেখলাম কোন উপজেলায় জন্য বোর্ডের বই এখনো পৌঁছে নাই, যার ফলে শিক্ষক ছাত্ররা বসে বসে মাসি মারতেছে। আমার শিক্ষা হলো আসমানের তৈরি সাবজেক্টে, সাবজেক্ট জমিনে তৈরি হয় না, সাবজেক্ট আসমানে তৈরি হয়। যেই আল্লাহ আমাকে শিক্ষক বানিয়ে পাঠাইছেন তিনি সাবজেক্ট দিয়া পাঠাইছেন। সাবজেক্টের আয়াতটা পড়ে দিয়া যাবে সামনে, যদি কোনোদিন দাওয়াত দেন দিবেন কিনা জানি না, যদি দেন আর আল্লাহ যদি হায়াতে বাসা রেখা যদি আসে তাইলে ব্যাখ্যা করবো, আজকে ব্যাখ্যা না, শুধু আয়াতটা পড়ে দিব। আপনাদের সিলেটের কোরআনে আছে কিনা আপনারা মিলাই দিন, আমি আমার ঢাকার কোরআন থেকে বলবো, আমি আমার ঢাকার ঢাকার কোরআন থেকে বলবো, আপনাদের সিলেটের কোরআনে থাকবে আপনারা মিলাই দিন। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكي ইত্তেফাক
চারটি সাবজেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন। আয়েশা আবু বকর সিদ্দিককে পড়ানো শুরু করেছেন, আবু বকর সিদ্দিক এক নম্বর ছাত্র, ধারে আরকামের ছাত্র, সেখান থেকে রাসূল হিজরত করে মদিনায় গেছেন, আসহাবে সফা মাদ্রাসা করেছেন। সেই জায়গার মধ্যে এক এক টাইমে 70 জন পড়তে 200 ছাত্র বোর্ডিং এ থাকতো, সেই জায়গা থেকে 16 লক্ষ সাহাবায়ে কেরাম বের হয়েছেন। ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়া তারপর দুনিয়া থেকে চলে গেছেন। আবু বকর সিদ্দিক, উসমান আর উমর এই সমস্ত তারা শিক্ষা দিয়েছেন। রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমে আলী ও বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আলী হইল সেই এলেমের তরসা। খুব ভালো করে মনে রেখেন, হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন প্রথম রাষ্ট্র চালাইছেন মদিনায়, ইমামতি করছেন মদিনায়। দুই নম্বর হযরত উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া রাষ্ট্র চালাইছেন মদিনায়, ইমামতি করছেন মদিনায়, শাহাদত বরণ করছেন মদিনায়, দুজনকে দাফন করা হয়েছে রাসূলের পাশে মদিনায়। তৃতীয় নম্বর খলিফা হযরত উসমান, তিনি খলিফাতুল মুসলিমিন হইয়া রাষ্ট্র চালাইছেন মদিনায়, ইমামতি করছেন রাসূলের মসল্লায় মদিনায়, শাহাদত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকীতে মদিনায়। চতুর্থ খলিফা হযরত আলী, আনা মদিনাতুল ইলমে আলী ও বাবুহা, আলী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া আজম আরব এবং আজমের মিডিলে, আরব এবং আজমের মিডিলে, আরবের বুকার দরজায়, সেই জায়গার মধ্যে কুফাই আইসা, তারপরে দরজা খুলছেন। হযরতে আলীর দরজা দিয়ে এলেন বের হয়েছে, আলী শাহাদত বরণ করেছেন কুফাই, দাফন করা হয়েছেন কুফায়, আলী দরজা দিয়ে এলেন বের হয়েছে, সেই জায়গাতে জন্ম গ্রহণ করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আলী দরজা দিয়ে এলেন বের হয়েছে, সেই এলেন গ্রহণ করে এই উম্মতের জন্য 13 লক্ষ এখন যদি আমাদের কলমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়া কোন সরকার যদি একথা মনে করে আমাদেরকে সরকারের ফেসের ভিতরে আটকে ফেলছে, আর সাধারণ শিক্ষা কারিকুলামের সাথে আমাদের সিলেবাসের পরিবর্তন করে সাধারণ শিক্ষার সাথে মিলাবে, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার শিক্ষা সিলেবাস এই দেশের কোন সরকারের বানানো নয়, আল্লাহ প্রদত্ত শিক্ষা সিলেবাস আমরা মাদ্রাসায় শিক্ষা দেয়, এই শিক্ষা সিলেবাসে হাত দেওয়ার অধিকার পৃথিবীর কোন সরকারের নাই। আমার শিক্ষা সিলেবাস আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাবারক তাআলার সামনে যদি কোথাও কোথাও অঞ্চলে আসি, আর যদি মনে থাকে আজকে যেখানে শেষ ওখান থেকে শুরু করবো। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম।